بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه ومن تبعكم بإحسان إلى يوم الدين أما بعد. প্রিয় দিনী ভাই মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ইন্ডিয়া থেকে আপনি প্রশ্ন করেছেন যে আমি স্বপ্নে একটা বিষয় দেখেছি, এরপর আপনার স্বপ্নের বিবরণটা তুলে এরপর আপনি বলেছেন যে আসলে স্বপ্নটা কী বা এ বিষয়ে যদি একটু বলতেন। প্রিয় ভাই, আপনার প্রশ্নের উত্তর বলবো যে আসলে মানুষ যে স্বপ্ন দেখে থাকে, হাদিস এ স্বপ্নটিকে তিনটি ভাগে বিভক্ত করেছে। এক নম্বর হচ্ছে মানুষ সারাদিন যা জল্পনা কল্পনা করে বা যা দেখে থাকে ঘুমের ঘরে, সেগুলোকেই দেখে থাকে। আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, আপনার অনেক ভালো লেগেছে, অথবা আপনি সারাদিন বসে বসে এমন একটা জিনিস চিন্তা করলেন, আপনি ঘুমের ঘরে সেগুলোই দেখলেন, এটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনা বা সারাদিন তার মস্তিষ্ক কোন বিষয় নিয়ে কাজ করছে, কোন বিষয়ে ভালো লাগছে, এই বিষয়গুলোই সে স্বপ্নে দেখে থাকে। এটাকে হাদিস এক প্রকারের স্বপ্নে বলে আখ্যায়িত করেছেন। দ্বিতীয় নম্বর স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে একটা স্বপ্ন। শয়তান মানুষকে নিয়ে রাতের বেলা অনেক খেলাধুলা করে, ভয় দেখায়, অনেক জায়গায় নিয়ে যায়, শয়তান মানুষের সাথে দুষ্টমি করে থাকে। এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আরেক ধরনের স্বপ্ন। আর তৃতীয় নাম্বার আরেকটি স্বপ্ন রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটাকে বলা হয় বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদস্বরূপ। মুমিনরা অনেক সময় অনেক বিষয় তারা স্বপ্নের মাধ্যমে আগে জেনে নিতে পারে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ওয়াহি বন্ধ করে দিয়েছেন, মুসলিমদেরকে বিশেষ একটা সুসংবাদ হিসেবে একটি স্বপ্ন রেখে দিয়েছেন। ইশারা ইঙ্গিত বা বিভিন্ন মাধ্যমে সেটা বোঝা যেতে পারে যে তার কোনো আত্মীয় মারা গেল কিনা, বা তার সামনে ভালো কোনো কিছু আসছে কিনা, বা সামনে তার খারাপ কোনো আসছে কিনা, বা তার কোনো ক্ষতি আসছে কিনা, এরকম অনেক বিষয় সম্পর্কে সুসংবাদ বা সতর্ক করার জন্য অনেক সময় স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে অনেক কিছুই দেখানো হয়। তো সেক্ষেত্রে যারা স্বপ্নের তাবির করতে পারেন, শুধুমাত্র সেটা তারাই তাবির করতে পারেন, কারণ হাদিস এসেছে যে স্বপ্নগুলো পাখির পায়ের সাথে ঝুলন্ত থাকে, সেই বুখারী কিতাবুর ইয়াতে এসেছে হাদিসটি। যতক্ষণ না সেটা ব্যাখ্যা করা হয়, যখনই ব্যাখ্যা করা হয় তখনই সেটা বাস্তবে পরিণত হয়ে যায়। তাই আপনি কোনো কিছু যদি স্বপ্নে দেখেন, তাহলে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা শয়তানের পক্ষ থেকে, আর সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এক জায়গায় স্বপ্ন দেখছেন, হঠাৎ করে আরেক জায়গায় চলে গেলেন, এই যে এরকম, যেগুলো আপনার কাছে অবাস্তব মনে হবে সেটা অবশ্যই শয়তানের পক্ষ থেকে, আর যেটা আপনি সাত দিন চিন্তা ভাবনা করেছেন ওটা আপনি নিজেও বুঝতে পারবেন। আর একটা স্বপ্ন হচ্ছে যেটা অনেক সাধারণত শর্টকাট হয়ে থাকে, কিন্তু সেটা অনেক গুরুত্ববহ, আর এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে যারা স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞ, বিশেষ করে স্বপ্ন সম্পর্কে তারাই অভিজ্ঞ হয়, যে সমস্ত আলেম আমলদার যাদের আমল ভালো, খুবই মুত্তাকি তাকুয়াবান, সাধারণত এই সমস্ত আলেমগুলোই স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। কারণ স্বপ্নের ব্যাখ্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। নবীদের মাঝে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী করেছিলেন। এবং আমরা দেখি যে তাবিঈদের মাঝে মুহাম্মদ ইবনে সিরিন নামক একজন তাবিঈ, তিনি স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিলেন। এরকম অনেকেই পারদর্শী হয়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের ক্ষেত্রে বলেছেন যে এই স্বপ্নের ক্ষেত্রে হচ্ছে স্বপ্ন দেখার পরে সে যদি ভালো কিছু দেখে থাকে তাহলে আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে, আর যদি খারাপ কিছু দেখে থাকে তাহলে সেটা তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আশ্রয় যাবে, আর এই স্বপ্নগুলো সে একান্ত তার প্রিয় ব্যক্তি ছাড়া আর কারো কাছে বলবে না। কারণ এই স্বপ্ন দ্বারা আপনি যাকে বলছেন সে হয়তো আপনার প্রিয় ব্যক্তি না, আপনার সেই স্বপ্নকে ফাঁস করে দিতে পারে, এর কারণে আপনার ক্ষতি হতে পারে, অথবা আপনার শত্রুর কাছে এই সংবাদটা পৌঁছে দিতে পারে। যেমন আপনারা দেখেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে স্বপ্নে দেখেছিলেন, তার বাবা তাকে সেই স্বপ্ন অন্যের কাছে বলতে নিষেধ করেছিলেন, এরপরও তিনি সেই স্বপ্ন বর্ণনা করার কারণে তিনি একটা অবর্ণনীয় কষ্টে নিপতিত হয়েছিলেন। এই ইতিহাস সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা রয়েছে, এবং আপনারা সূরা ইউসুফ পড়লে বিষয়টা আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। সুতরাং এই স্বপ্নগুলো একান্ত প্রিয় ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে বলা যাবে না। আর স্বপ্নের কেউ যদি স্বপ্নের মাঝে ভয় পেয়ে যায় বা খারাপ কিছু দেখে, তাহলে সে কী করবে? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলেছেন যেটা, সে হচ্ছে যেদিকে সে ঘুমিয়েছিল সে তার পার্শ্ব পরিবর্তন করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে তিনবার, এবং বাম দিকে তিনবার থুতু ফেলবে, সম্ভব হলে
উজু করে এসে দুই রাকাত সালাত আদায় করবে এবং খারাপ যা দেখেছে তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে। এছাড়া স্বপ্ন আর বেশি কিছু নয়, আর স্বপ্নের মাধ্যমে শরীয়তের কোনো বিধান চালু হয় না। অনেকে মনে করে থাকে যে উমুক বুজুর্গ তাকে স্বপ্নে এই কথা বলেছেন, স্বপ্নে এই আদেশ দিয়েছেন। আমাদের দেশে তো স্বপ্নের মাধ্যমেও একটা শরীয়ত চলছে। তা আসলে স্বপ্নের সাথে ইসলামের কোনো বিধিবিধানের সাথে সম্পৃক্ততা নেই। ইসলামের কোনো বিধিবিধান যেটা ইসলামে চালু আছে, স্বপ্নের মাধ্যমে কোনো ব্যক্তি যদি আপনাকে সেটাকে আরও গুরুত্ব দিয়ে করতে বলে, যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, আপনার স্বপ্নে দেখলেন যে আপনার দাদা আপনাকে বলল যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব দিয়ে পড়, তাহলে সেগুলো আপনি সেগুলো ভালো কাজের আদেশ হিসেবে আপনি করতে পারেন। কিন্তু স্বপ্নের মাধ্যমে নতুন কোনো বিধান চালু হতে পারে না, নতুন কোনো সিস্টেম চালু হতে পারে না, নতুন কোনো পদ্ধতি আসতে পারে না। যদি আসে তাহলে অবশ্যই সেটা বেদাত বলে গণিত হবে, স্বপ্নকে এখানে কোনোভাবেই ধর্তব্য বিষয় হিসেবে নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।